নমস্কার, চ্যানেলের নতুন ইন্ট্রো সবার কেমন লাগলো জানাবেন। বিগত কিছু সপ্তাহ ধরে নিয়মিত গল্প পরিবেশনা করতে না পারার জন্য আমরা খুবই দুঃখিত। আসলে আমাদের কিছু মেম্বাররা কাজের সূত্রে দূরবর্তী বিভিন্ন স্থানে চলে গিয়েছেন, তাই এই গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আমরা এখন থেকে প্রতি দু সপ্তাহে একটি করে গল্প আনার অবশ্যই চেষ্টা করব। আশা করি চ্যানেলের শ্রোতারা আমাদের মার্জনা করবেন এবং পাশে থাকবেন। আজ আমাদের চ্যানেল গল্পসমূহের পক্ষ থেকে নিবেদন, দেবমাল্য কর্মকারের লেখা ভৌতিক গল্প গঙ্গার হোটেল। লেখক দেবমাল্য কর্মকার নিয়মিত সোশ্যাল মিডিয়ায় এরকম রোমাঞ্চকর গল্প লিখতে থাকেন। গল্পের প্রধান চরিত্রে নীলু, অভি ও গঙ্গা। গল্প পাঠে শিবসুন্দর ও অন্যান্য চরিত্রে সাইনুর, দেবজ্যোতি ও আমি মাইনুর। গল্প পরিচালনা ও আবহ সঙ্গীত আমি মাইনুর। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। শুরু হচ্ছে আজকের গল্প গঙ্গার হোটেল। রাত এখন মোটামুটি একটা বেজে দশ মিনিট। পাকা রাস্তা ধরে গাড়ি চলছে 40 কিলোমিটার বেগে। শীতের ঘন কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। অভি বারবার নীলুকে বলছে বাইকটা যেন সে আরেকটু আস্তে চালায়, না হলে কুয়াশার কারণে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার উপরে আকাশে আজ মেঘ জমেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো ওদের উপরে নেমে আসতে পারে ভারী বৃষ্টি। প্রকৃতির এই ভয়ানক সুন্দর রূপ দেখতে দেখতে অভির মনে পড়ল যে আবহাওয়া দপ্তর কিন্তু দুদিন আগেই সাবধান করে দিয়েছিল আজকের নিম্নচাপের ব্যাপারে, কিন্তু তা সত্ত্বেও ওরা একটা রেনকোট অবধি নিয়ে বেরোয়নি। যাই হোক, এখন আর মনে করে কী কাজ, ভুলেই যখন গিয়েছে মাশুল তো দিতেই হবে। আসলে ওরা দত্তপুকুর থেকে ফিরছিল ওদের বন্ধু সৌম্যদ্বীপের বিয়ে খেয়ে। বরযাত্রীদের সবাই নির্দিষ্ট একটা বাসে করে গেলেও ওরা দুইজন গিয়েছিল নীলুর বাইকে, কারণ ওদের কারোরই বাসের জার্নি খুব একটা সহ্য হয় না, কেমন যেন বমি বমি পায়। তবে বিয়ের বাড়িতে গিয়ে পৌঁছতে খুব একটা অসুবিধা হয়নি ওদের। গুগল ম্যাপের সাহায্যে বরযাত্রীর বাসের আগেই ওরা পৌঁছে গিয়েছিল সেখানে। পৌঁছতে সময় লেগেছিল মোটামুটি 3.5 ঘন্টা। তারপর সেখানে বসে জমিয়ে আড্ডা, আলাপ, পরিচয়, খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে। কিন্তু বিয়ের লগ্ন রাত্রেবেলায় হওয়ায় ওদের বেরোতে বেরোতে এতটা দেরি হয়ে গেল। অভি যদিও একবার ভেবেছিল যে আজ রাতটা বিয়ে বাড়িতে কাটিয়ে দিলে ভালোই হয়, কিন্তু ওই যে মনে মনে ভাবা আর মনের ভাব, সবার সামনে প্রকাশ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ একটা শীতল স্পর্শে হুঁশ ফিরল অভির। গরমুলের সোয়েটারের ভিতর দিয়েও একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওর সমগ্র বুকের মধ্যে। মুহূর্তের জন্য বাইকের পিছনের সিটে বসে থাকা অভি হালকা কেঁপে উঠল। তারপর কিছুটা ধাতস্থ হয়ে সে বুঝতে পারল এই শীতল স্পর্শ আসলে কোনো মানুষের নয়। আর মানুষের হবেই বা কী করে, গাড়িতে তো ওরা দুজন ছাড়া আর কেউ নেই। তার মধ্যে একজন গাড়ি চালাচ্ছে আর একজন পিছনে বসে রয়েছে, সুতরাং তৃতীয় যিনি অভিকে স্পর্শ করছেন তিনি আর কেউ নন, স্বয়ং প্রকৃতি। অভি স্পষ্ট দেখতে পাচ্ছে কুয়াশার গাঢ় সাদা প্রলেপ ভেদ করে ঝিরিঝিরি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া ঠিক উল্টো দিক থেকে ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে হিংস্র বাঘের মতো। একদিকে ডিসেম্বরের কনকনে শীত আর একদিকে বৃষ্টির ঠান্ডা জল, সমস্ত প্রকৃতি যেন কোনো ষড়যন্ত্র করছে ওদের বিরুদ্ধে। উফ, কি বীভৎস ঠান্ডা লাগছে ওদের। একটা জ্যান্ত মানুষকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলে ঠিক যেমন অনুভূতি হতে পারে, ওদেরও একই রকম মনে হচ্ছে।
সমস্ত হাত পা যেন ধীরে ধীরে শূন্য হয়ে আসছে। নীলু এবার নিজেই গাড়ির গতির বেগ কমিয়ে কুড়িতে নিয়ে এসেছে। এরই মধ্যে অভি বলে উঠল, ভাই নীলু কোথাও একটা দাঁড়াইছ ভাই, ভয়ঙ্কর শীত, এতে যদি আবার বৃষ্টিতে ভিজে যায় তাহলে জল আসা কেউ আটকাতে পারবে না, একটু জলদি চালা। কথাটা মন্দ বলেনি অভি, কিন্তু নীলুর মাথায় একটাই প্রশ্ন, তারা দাঁড়াবে কোথায়? রাস্তার দুই পাশে তো শুধু জঙ্গল আর জঙ্গল। এই রাস্তাটায় দুপুরে আসার সময় যতটা সুন্দর ছিল, এই শীতের কালো রাত্রে ততটাই ভয়ানক লাগছে। ঘরবাড়ি তো দূরের কথা, কোনো দোকানের চিহ্ন অবধি নেই। এই কথাটা অভিকে বলা মাত্র ওর কপালেও চিন্তার ভাঁজ দেখা দিল। যদিও এখনো বৃষ্টিটা জোরে শুরু হয়নি, কিন্তু শুরু হলে ওরা কি করবে? এছাড়া দেখে যা মনে হচ্ছে এই রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়ার যাতায়াত নেই। বিগত 10 মিনিটে খুব জোরে একটা গাড়ি হয়তো ওরা দেখতে পেয়েছে। কথাটা ভাবতে ভাবতে ওদের চারপাশ আলোকিত করে বিভৎস জোরে একটা কান ফাটানো বাজ পড়ল। ভয়ে ব্রেক মারলে নীলু আর অভির হার্ট রেট এতক্ষণে হয়তো 140 ক্রস করে গিয়েছে। বাজের আলোয় কয়েক মিলি সেকেন্ডের জন্য সমগ্র জঙ্গলটাকে দেখে তাদের মনে হয়েছিল এ যেন ঠিক মত কাকুয়া। কয়েক সেকেন্ড ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর অভি নিজে থেকেই নীলুকে বলল, ভাই যে কোনো মুহূর্তে বৃষ্টি জোরে আসবে, এবার গাড়িটা একটু জোরে চালা, যদি সামনে দাঁড়ানোর মতো কোনো জায়গা পেয়ে যাই তাহলে এই যাত্রায় বেঁচে যাব। অভির কথাটা শোনা মাত্রই আর কিছু না ভেবে সোজা গাড়ি চালু করে ফোর্থ গিয়ার মেরে দিল নীলু। ওরা যত জোরে সামনে এগোচ্ছে তার থেকে দ্বিগুণ জোরে উল্টো দিক থেকে দমকা হওয়া এসে যেন পিছনে ধাক্কা মারছে ওদের। মনে হচ্ছে প্রকৃতি যেন আর সামনে না এগোনোর জন্য ওদের কোনো সাবধান বাণী দিচ্ছে। এইরকম কতক্ষণ গাড়ি চলছে কোনো ঠিক নেই, কিন্তু এর মাঝে ওদের দুজনের মধ্যে কোনো রকম কথা হয়নি, অথবা প্রচণ্ড ঠান্ডায় হয়তো ওদের কথা বলার ক্ষমতাটুকু হারিয়ে গেছে। কিছুক্ষণ বাদেই গাড়ির গতিটা একটু কমল। ঘন কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টির মাঝে ওরা খানিকটা দূরে একটা হলুদ আলো দেখতে পেল। অভি হঠাৎই গাটা এক প্রকার ঝাঁকিয়ে বলে উঠল, ভাই ওই তো দেখ সামনে একটা দোকান মনে হচ্ছে। নীলুরও বুঝতে খুব একটা অসুবিধা হলো না, ওই তো একটা দোকান দেখা যাচ্ছে, বেশি নয় আর সামান্য কিছুটা দূরে, ব্যাস তারপর একটু শান্তি। অবশেষে ওদের মনের মধ্যে জমে থাকা ভয়ের কালো মেঘটা কেটে হালকা একটু আলো দেখা দিল। দোকানের সামনে পৌঁছতেই হাতের তালু দুটো ঘষতে ঘষতে গাড়ি থেকে নামলো অভি। নীলু তখন গাড়িটাকে সাইড স্ট্যান্ড করে লক করতে করতে দোকানটার উপরের দিকে তাকালো। ঘন কুয়াশার মধ্যেও দোকানের সামনের বড় ব্যানারটা মোটামুটি দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে গঙ্গার হোটেল। হোটেলের ব্যানারটার দিকে এক মনে তাকিয়েছিল নীলু। কি যেন একটা ভাবছিল এক মনে, কিন্তু হঠাৎই অভি এক প্রকার কাঁপতে কাঁপতেই বলল, কি রে মন কোথায় থাকে তোর, শালা ঠান্ডায় ফেটে যাচ্ছে, চল ভেতরে চল তাড়াতাড়ি। নীলু আর কথা না বাড়িয়ে গাড়ির চাবিটা পকেটে ঢুকিয়ে নিল, তারপর দুজনে মিলে গেল দোকানের ভিতর। দরজার মুখে ঢুকতেই চোখে পড়ল ওদের ডান দিকে কেউ একজন আড়াআড়িভাবে দাঁড়িয়ে কিছু একটা করছে, সম্ভবত চা বানাচ্ছে। কিন্তু এত রাতে কার জন্য চা বানাচ্ছিল উনি? তাহলে কি কারোর আসার কথা আছে এখানে? তবে এত রাতে কেই বা আসবে? এই সব কিছু ভাবতে ভাবতে হালকা ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকালেন লোকটা। এই ঘটনায় হঠাৎই আঁতকে উঠেছিল অভি, কিন্তু পরের মুহূর্তে নিজের মনকে শান্ত করে বোঝানোর চেষ্টা করল, না এটা মানুষই মনে হচ্ছে। অভির মনের ব্যাপারটা আন্দাজ করতে পেরে মনে মনে একটু হেসে নিল নীলু। তার কয়েক সেকেন্ড বাদেই দোকানের লোকটা একটা খড়খড়ে গলায় বলে উঠল, কে বাবুরা,
এই ঝড় বৃষ্টির সময় এত রাতে কোথা থেকে ফিরতাস? প্রশ্নটা শোনা মাত্রই অভি সমস্ত ঘটনাটা সংক্ষেপে ওনাকে জানালেন। সমস্ত কথা শোনবার পর প্রথমে তিনি একটু ভুরু কুচকালেন, কিন্তু তার পরের মুহূর্তেই ওদের দুজনের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য একটু গরম চা নিয়ে আইতাছি। দোকানটা মোটামুটি মাঝারি আকারের, উপরের ছাদটা টালি দিয়ে তৈরি আর চারপাশটা বেড়া দিয়ে ঘেরা। ভিতরে মোটামুটি চারটে চেয়ার টেবিল রয়েছে, প্রতিটা টেবিলে চারজন করে বসতে পারে। আর সামনের দিকটায় রয়েছে রান্না করার জায়গা। ওপরে দুটো হলুদ আলো জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলোর জোর এতটাই কম যে কারোর মুখে ঠিকঠাক স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কিছুটা এগিয়ে গিয়ে ওরা দুজনে দুটো চেয়ার টেনে নিয়ে রাস্তার দিকে মুখ করে বসল। কিছুটা দূরে জ্বলতে থাকা উনুনের হালকা তাপটা ওদের গায়ে ঠিক যেন ফাঁটা ঠোঁটের মধ্যে লাগানো বড়লিনের মতোই কাজ করছে। আধভেজা শরীরে গরম তাপ লাগার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে শিরশিরিয়ে উঠছে ওরা। উফ, অবশেষে বেশ কিছুটা স্বস্তি পেল। একটু বাদেই অভি কী যেন একটা ভেবে নীলুকে বলল, ভাই একটু গুগল ম্যাপটা অন করে দেখতো, আমরা এক্স্যাক্টলি কোথায় আছি। দেখ, বড় জোর 3 ঘন্টা লাগার কথা, তার মধ্যে আবার মোটামুটি 1 ঘন্টা ধরে তুই গাড়ি চালাচ্ছিস, তাহলে হয়তো আর 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, কি বলিস? অভি যতক্ষণ কথা বলছে নীলু ততক্ষণে ফোন বার করে গুগলে কারেন্ট লোকেশন সার্চ করে ফেলেছে। তবে নেটওয়ার্ক খারাপ থাকায় সার্চ রেজাল্ট আসতে একটু দেরি হচ্ছে। এমন অবস্থায় খানিকটা বিরক্তির সুরে নীলু বলল, শালা 1 নম্বরে জালি নেটওয়ার্ক, শুধু রিচার্জের পয়সা বাড়ানোর বেলায় রয়েছে, অথচ দুপোটা বৃষ্টি পড়লেই নাকি এদের নেটওয়ার্ক কোথাও। নীলুর মুখে কয়েকটা কাঁচা খিস্তি শোনার পর নেটওয়ার্ক কোম্পানির মালিকের মনে হয় খানিকটা হুশ ফিরল। সার্চ রেজাল্ট চলে এসেছে। নীলু আর অভি এক মনে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে, তবে ওদের চোখ মুখ মোটেই ভালো ঠেকছে না। হঠাৎই স্বস্তিতে থাকা দুইজন ছেলের মুখে যেন আতঙ্কের কালো ছায়া নেমে এসেছে। গুগল ম্যাপ বলছে যেই রাস্তা দিয়ে ওদের যাওয়ার কথা সেই রাস্তাতে ওরা নেই, তার বদলে ওরা ঢুকে গিয়েছে উল্টো দিকের একটা রাস্তায়, যেখান থেকে ওদের বাড়ির দূরত্ব প্রায় 5 ঘন্টা। গুগলের কাছ থেকে সমস্ত তথ্য জানার পর এই ঝড় বৃষ্টির দিনে বাচ্চাটা মনে হয় আর আশেপাশে নয়, ঠিক যেন ওদের দুজনের মাথায় এসে পড়ল। দুজনের মনে তখন একটাই চিন্তা, ওরা কোথায় এসেছে, জায়গাটার নামই বা কি, এই সারা চত্বরে শুধুমাত্র একটাই হোটেল কেন, তাও আবার সেই হোটেল এত রাত অবধি খোলা। হঠাৎই একটা কথা মনে পড়ে গেল অভির, বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় ওদের বন্ধু সৌম্যদীপ কিন্তু বারবার বলেছিল এই মাঝরাতে রাস্তাঘাটে কোনো ফাঁকা হোটেলে না ঢুকতে, কারণ এতে চুরি ডাকাতির সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখন আর এসব ভেবে কী লাভ, এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই চায়ের দোকানের লোকটা তাদের সামনে 2 কাপ চা নিয়ে হাজির হয়েছে। চা দুটোকে টেবিলে রেখে তিনি দুজনের উদ্দেশ্যে বললেন, এসে দাদা বাবুরা, এই নাও গরম গরম চা খাও, বেশ ভালো লাগবে। নীলু নিজের চায়ের কাপটা এগিয়ে নিয়ে ওনার উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা জেঠু, এই জায়গাটার নাম কি? আলোর থেকে মুখটা সরিয়ে নিয়ে খানিকটা নিচু গলায় উনি বললেন, মুন্সিগ্রাম। তোমাগো বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, আমি যদি খুব ভুল না হয় তাহলে তোমরা ভুল রাস্তায় চইলাইছো বাবুরা, ব্যাপারটা আমি আগেই বুঝতে পারছি, কিন্তু এই পরিস্থিতিতে আরো বেশি চিন্তায় পড়া যাইবে, তাই আগে থেকে আমি তোমাগো জানাই নাই। কথাটা শোনার পর
নীলু আর অভি একে অপরের দিকে তাকালো। দুজনের মনের মধ্যেই ভালো রকম ভয় বাসা বেঁধেছে, তবে সামনে সেটা কিছুতেই প্রকাশ করছে না। অভি একবার ঢোক গিলে একটু ইতস্তত হয়ে লোকটির উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা আপনি এত রাতে চা বানাচ্ছিলেন কাদের জন্য? কারোর কি আসার কথা আছে? প্রশ্নটা শোনা মাত্রই লোকটি একটা অদ্ভুত হাসি হেসে ঘর ঘরে গলায় বলল, আজ তো তোমাদেরই আসার কথা ছিল, এছাড়া রোজই তো কেউ না কেউ আসে এখানে, তাই আগে থেকেই চাটা বানিয়ে রাখতেছি। লোকটার কথাগুলো যেন দুজনের কানেই কেমন সন্দেহজনক ঠেকল, কিন্তু ভয়েতে আর বেশি কিছু বলতে পারল না ওরা। খানিকক্ষণ বাদে লোকটা সেখান থেকে সরে গিয়ে বাইরের দরজার কোনাটায় দাঁড়াল। এদিকে আওয়াজ শুনে যা বোঝা যাচ্ছে, ঝড়ের বেগ আগের থেকে প্রায় অনেকটাই বেড়ে গিয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। অভি মনে মনে ভাবছে, আজকে বোধহয় বৃষ্টিটা ভালোই ঢালবে। ভাবতে ভাবতেই আবার হঠাৎ বিশাল জোরে একটা বাজ পড়ল। কিন্তু এবারে যা হলো তাতে অভি আর নীলুর ভয় প্রায় কয়েকগুণ বেড়ে গেল। যে দুটো লাইট দোকানের মধ্যে টিমটিমিয়ে জ্বলছিল, বাজের আওয়াজে সেগুলো যেন হার্ট অ্যাটাকে মারা গেল। মুহূর্তের মধ্যেই চারপাশটা অন্ধকারে ডুবে গিয়ে একটা ছমছমে পরিবেশ তৈরি করেছে। বাইরের শীতল ঝোড়ো হাওয়া ওদের গায়ের ভিতর দিয়ে প্রবেশ করে এতক্ষণে প্রায় হাড় অবধি পৌঁছে গিয়েছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে অন্ধকারের মধ্যেই চায় চুমুক দিয়ে অভি নীলুকে বলল, এ ভাই, ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালা, মনে তো হয় না এখানে কোনো এমার্জেন্সি আলোর ব্যবস্থা আছে। নীলু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করল, কিন্তু অন্ধকার এতটাই ঘন ছিল যে ফ্ল্যাশের আলো সেই সময় তুচ্ছ আকার ধারণ করল। উল্টে সেই অল্প আলোয় অন্ধকারের ভয়ানক রূপ দেখে আরো ভয় হতে লাগলো ওদের। এরই মাঝখানে নীলুর হঠাৎ খেয়াল হল, এ কি, দোকানের লোকটা কোথায়? মোবাইলটা হোটেলের চারপাশে একবার ঘুরিয়ে দেখে নিল নীলু, না কোথাও দেখা যাচ্ছিল না ওনাকে। কোথায় গেল লোকটা? ব্যাপারটা অভি খেয়াল করার সঙ্গে সঙ্গে ওনাকে কয়েকবার ডাকলো, কিন্তু না, বৃষ্টির ঝমঝম আওয়াজ ছাড়া আর কোনো শব্দই ওদের কানে এলো না। অভি একবার চায় চুমুক দিয়ে নীলুর দিকে তাকিয়ে বলল, দেখ আশেপাশে কোথাও হয়তো টয়লেট করতে গেছে, গ্রামের মানুষ তো, এদের ঝড় বৃষ্টিতে কোনো ভয় পাই লাগে না। কথাটা বলতে বলতেই অভি খেয়াল করল রাস্তার দিকে তাকিয়ে থাকা নীলুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক কি হয়েছে সেটা বোঝার আগেই নীলু অভির উদ্দেশ্যে বলল, ভাই ভাই রাস্তার ওপারে কারা যেন দাঁড়িয়ে আছে। কথাটা শোনা মাত্রই অভি একটু হেসে নীলুর মাথায় একটা চাটি মারতে যাবে, ঠিক এমন সময় বিদ্যুতের ঝলকানিতে রাস্তার দিকে তাকিয়ে থাকা অভির চোখ দুটো স্পষ্ট দেখতে পেল। তিনটে ছায়ামূর্তি যেন ঠিক ওদের দিকে নিশানা করেই রাস্তার ওপারে দাঁড়িয়ে রয়েছে। ব্যাস তারপরে আবার সব কিছু অন্ধকার। কারা দাঁড়িয়ে আছে ওরা, আর কেনই বা দাঁড়িয়ে আছে? যারা দাঁড়িয়ে আছে তারা কি আদৌ মানুষ? ওদের চোখ মুখগুলো ওই রকম হিংস্র মনে হলো কেন? এত ঝড়চলের শব্দ উপেক্ষা করেও ওরা স্পষ্ট শুনতে পারছে নিজেদের হৃৎপিণ্ডের আওয়াজ। হ্যাঁ, এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে অনেক জোরে চলছে হৃদযন্ত্রটা, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বুকটা ফেটে বেরিয়ে আসবে। এমন সময় হঠাৎ হোটেলের বেড়ার গা বেয়ে কিছু একটা ঘষার শব্দ এলো। শব্দটা বুঝতে ওদের খুব একটা অসুবিধা হবে না। ছুরি, হ্যাঁ, কেউ একজন বাইরের থেকে ধারালো ছুরি দিয়ে বেড়ার গায়ে অনবরত ঘষে যাচ্ছে, এবং সেই শব্দে ওদের লোমকূপ অবধি খাড়া হয়ে গিয়েছে।
না, আর এক মুহূর্ত বসা যাবে না এখানে। ওরা স্পষ্ট বুঝতে পারছে যে নিজেদের অজান্তেই ওরা পা দিয়ে দিয়েছে এক মারণ জালে। এক মুহূর্তের জন্য নীলু অভিকে বলে উঠল, ভাই অভি, যে করেই হোক বাইকের কাছে পৌঁছতেই হবে, না হলে এখান থেকে পালানো সম্ভব নয়। কথাটা বলার সঙ্গে সঙ্গেই দুজনে উঠে দাঁড়িয়ে ফ্ল্যাশ লাইটটা হাতে ধরে দরজার দিকে যাওয়ার চেষ্টা করল। কিছুটা এগোতেই ওদের পা দুটো যেন কোনো এক অপ্রাকৃতিক আওয়াজ শুনে স্থির হয়ে গেল। ওরা স্পষ্ট বুঝতে পারছে কয়েক জোড়া পা ওদের উদ্দেশ্য করেই সামনে এগিয়ে আসছে, কিন্তু কোথায়? ফ্ল্যাশের আলোয় তো সামনে কাউকে দেখা যাচ্ছে না, তাহলে কিসের আওয়াজ পাচ্ছে ওরা? একদিকে অনবরত বাজের শব্দ, আর একদিকে প্রবল বৃষ্টি, আর তার সঙ্গে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা সব মিলিয়ে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে ওরা। তাহলে কি ভুল রাস্তায় এসে ওরা শেষমেশ ডাকাতের খপ্পরে পড়ে গেল? দোকানের ওই লোকটাকে তাহলে ডাকাতদের সাহায্য করছে, নাকি তিনি নিজেই একজন ডাকাত? এই সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ অভির শরীরের ভেতরটা একটা সময় শূন্য হয়ে গেল। কারণ এই মুহূর্তে সে বুঝতে পেরেছে তার কাঁধে কে যেন একটা হাত রেখেছে। উফ, কি ভয়ানক ঠান্ডা হাত! যেন মনে হচ্ছে পিঠের উপরে কেউ একটা আস্ত বরফের চাঁই রেখে দিয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা নীলুকে ডাকতে গিয়েও যেন ডাকতে পারছে না সে। মনে হচ্ছে যেন কোনো এক অতি প্রাকৃতিক শক্তি তার মুখটাকে দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছে। এমন অবস্থায় নিজের হারিয়ে যাওয়া সমস্ত বোধ বুদ্ধিগুলোকে এক করে এক ছটকায় পিছনে ফিরে তাকালো অভি। কিন্তু কই, কিসের হাত, কারই বা হাত? কেউ তো নেই ওখানে। এসব কিছু ঘটতে ঘটতে হঠাৎ পাশ থেকে চাপা স্বরে একটা আর্তনাদ করে উঠল নীলু। শুনে মনে হলো যেন কেউ কোনোভাবে আঘাত করেছে। জায়গা মতো ফ্ল্যাশ লাইটটা মারতেই ওরা বুঝতে পারল নীলুর ডান হাত বেয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, এবং যদি ওরা খুব ভুল না হয় তাহলে চাকু জাতীয় কিছু দিয়ে আঘাত করার কারণেই এই ক্ষত তৈরি হয়েছে। আর কোনো কিছু বোঝার চেষ্টা না করেই দুজনেই দৌড় দিল হোটেলের দরজার দিকে। কিন্তু ওরা তো আর জানতো না যে দরজার সামনে ওদের অপেক্ষাতেই প্রহরীর মতো দাঁড়িয়ে বেশ কিছু ছায়ামূর্তি, আর এই মুহূর্তে ছায়ামূর্তিগুলো এক অমানবিক বল প্রয়োগ করে ওদের টুটি দুটো চেপে ধরেছে। নীলুর হাতে থাকা স্মার্টফোনটা এক মুহূর্তে মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র উনুনের মধ্যে জ্বলতে থাকা অল্প আগুনের আলোয় ওরা এবার ছায়ামূর্তিগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছে। উফ, কি বিভৎস ওদের চেহারা! চোখে মুখে ফুটে উঠেছে হিংস্রতার ছাপ, ঘাড়ে গলায় অসংখ্য ক্ষত চিহ্ন। সব কিছু মিলিয়ে যেন ওদের টুঁটি টিপে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ পিশাচ। অসহ্য যন্ত্রণা করছে ওদের, হাজার চেষ্টা করেও সেই হাত ছাড়ানো যাচ্ছে না। আর ছাড়ানো যাবেই বা কি করে? তাদের ষষ্ঠ ইন্দ্রিয় বেশ কিছুক্ষণ আগেই জানান দিয়ে দিয়েছে এই হাত আর যারই হোক কিন্তু কোনো মানুষের নয়, সুতরাং বাঁচার আর কোনো রকম আশাই ওদের নেই। ধীরে ধীরে থিতিয়ে পড়তে থাকা ওদের শরীর যেন শেষ মুহূর্তের সময় গুনছে। ঠিক এমন সময় দুজন অনুভব করল ওদের গলার বাঁধনটা ধীরে ধীরে হালকা হচ্ছে। সেই থিতিয়ে পড়া শরীর নিয়েও অভি মুখটা তুলে একটু দেখার চেষ্টা করল। না, সে ভুল দেখছে না। পিশাচগুলোর হাত যেন তাদের গলার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। অবশ্য সরে যাচ্ছে বলাটা ভুল হবে, আসলে কেউ একজন পিছন থেকে ওই পিশাচগুলোর চুল ধরে টানছে, আর সেই পিশাচগুলো বিভৎস আর্তনাদ করতে করতে যেন কোনো এক অজ্ঞাত শক্তির কাছে বশ্যতা স্বীকার করতে চাইছে। নীলু অনেকক্ষণ আগেই অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু অভি এতক্ষণ হুঁশে থাকলেও এই সমস্ত দৃশ্য দেখবার পর তার স্নায়ু রীতিমতো হাল ছেড়ে দিয়েছে। শুধু শেষবারের জন্য জ্ঞান হারানোর আগে অভি তার চোখের সামনে একজনকে দেখতে পেয়েছিল, দোকানের সেই লোকটা। পরের দিন সকালবেলায় এক প্রকার চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়েই জ্ঞান ফিরল দুইজনের। ওদের আশেপাশে তখন বেশ কয়েকটি লোক দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে।
পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জায়গা থেকে উঠে দাঁড়ালো অভি আর নীলু। কিন্তু এ কি, হোটেলটা কাল রাতের তুলনায় সম্পূর্ণ আলাদা লাগছে ওদের। কোথাও কোনো চেয়ার টেবিল নেই, উপরের টালিগুলো প্রায় বেশিরভাগই ভেঙে গেছে, হোটেলের ভিতরে যেই উনুনটা ছিল ওটাও প্রায় মাঝখান থেকে ফেটে গিয়েছে। আর হোটেলের সেই লোকটাই বা কোথায়, তাকে তো ভিড়ের মধ্যে কোথাও দেখা যাচ্ছে না। সব কিছুই কেমন যেন মিলছে না। খানিকক্ষণ বাদে যখন সমস্ত ঘটনা ওরা গ্রামের লোকেদের কাছে জানালো, তখন আসল ঘটনাটা ওরা বুঝতে পারল। প্রায় বছর চল্লিশের একটি লোক ওদের উদ্দেশ্যে বলে উঠল, কাল রাতে সিনি তোমাদের সা এনে দিয়েছিলেন, ওনার নাম গঙ্গা, আর এই হোটেলটা ওনার নিজের। প্রায় 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। রোজকার মতোই সেদিনও সারা রাত দোকান খোলা রেখেছিল গঙ্গাদা। আসলে চিরকালই তো এই রাস্তা ঘুরে অনেকে হাই রোডের দিকে যায়, কিন্তু রাস্তার একটা বিরাট অংশ জুড়ে বিপদ আপদের সময় মানুষের একটু আশ্রয় নেওয়ার বা খাওয়ার জায়গা ছিল না, আর সেই জন্যই গঙ্গাদা এই হোটেলটা খুলেছিল, এমন যাতে মাঝরাতে বিপদে পড়ার কোনো মানুষের তো আশ্রয় নিতে পারে। সেই জন্যই তিনি সারা রাত দোকানটা খোলা রাখতেন। তো সেদিন রাতে গঙ্গাদার হোটেলে তিনজন এসেছিলেন, এক বাবা মা আর তাদের একমাত্র মেয়ে। সম্ভবত তারা কোনো অনুষ্ঠান বাড়িতেই ফিরছিলেন, কিন্তু এই আচমকা গঙ্গাদার হোটেলে হামলা করে কয়েকজন ডাকাত। অনেক আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেনি ওই ডাকাতদের সত্যির কাছে। শেষমেশ যখন গঙ্গাদা চোট খুলল, তখন তার সামনেই মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেই পরিবারের তিনজন সদস্য, আর চুরি হয়ে গেছিল তাদের সমস্ত গয়না। ওই দৃশ্য দেখার পর ওনার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, ইস, যদি আজ তিনি হোটেলটা না খুলতেন তাহলে হয়তো এই পরিবারটা এখানে আশ্রয় নেওয়ার জন্য দাঁড়াতো না, এবং হয়তো তারা এখনও বেঁচে থাকত। এইসব ভাবতে ভাবতে এক সময় তিনি নিজেতে শেষ করে দেন। কিন্তু শেষ করলে কি হবে, তার মনের মধ্যে জমে থাকা একটা সাক্ষেপ তাকে এই হোটেল ছেড়ে যেতে দেয়নি কখনো। তিনি আত্মহত্যা দুদিন বাদেই সেই তিন ডাকাতের ভয়ানক ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় ওনার হোটেলের সামনে। তারপর থেকেই অনেকের মুখে শোনা গিয়েছে গঙ্গাদা নাতি আজও সারা রাত দোকান খুলে রাখে এবং বিপদে পড়া মানুষের দোকানে আশ্রয় দেয়। আর যখনই ওই ডাকাত দল দোকানে আশ্রয় নেওয়া কোনো মানুষের ক্ষতি করতে আসে, তখন তিনি তাদের চুল ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যান হোটেলের বাইরে এবং ভয়ানকভাবে তাদের ওপর আক্রমণ করেন। সমস্তটা শোনার পর এক প্রকার পাথরের মতো দাঁড়িয়ে রইল নীলু আর অভি। অন্য সময় হলে ওরা হয়তো হেসে উড়িয়ে দিত ব্যাপারটা, কিন্তু না, এই ঘটনা তো তাদের সঙ্গে ঘটে গিয়েছে কাল রাত্রিতে। তাদের চোখের সামনে সমস্তটা দেখেছে ওরা, তাই এবার আর মুখের মধ্যে হাসি নয়, তার বদলে তাদের মনের মধ্যে জন্মালো একরাশ সম্মান। এই সম্মান ওই মানুষটার প্রতি, যিনি আজও বিপদে পড়া মানুষকে সাহায্য করার জন্য কোনো রকম স্বার্থ ছাড়াই থেকে গিয়েছেন এই একই জায়গায়। এই সম্মান গঙ্গাদা এবং তার হোটেলের জন্য, যার কারণে কত মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। এই সব ভাবতে ভাবতে চোখের কোণাটা একটু চিকচিক করে উঠল অভির, কারণ ওই মানুষটার জন্যই আজ ওরা বেঁচে রয়েছে। আসলে কিছু কিছু মানুষ এখনও এইরকম রয়েছে, যারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের উপকার করার জন্য কোনো রকম টাকা পয়সা বা স্বার্থের দরকার হয় না, দরকার হয় শুধুমাত্র একটু ইচ্ছা শক্তির। এতক্ষণ শুনছিলেন দেবমাল্য কর্মকারের লেখা ভৌতিক গল্প গঙ্গার হোটেল। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।